আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো রোনালদো কি আসলেই মুসলমান হয়ে গেলেন। চলুন দেখে আসি বিস্তারিত। ফুটবলার হিসেবে তো বটেই, বিজ্ঞাপনের বাজারে ক্রিশ্চিয়ানো রোনালদোর কদর সেরাদের কাতারে। তাই তো ফুটবলে বিপ্লব ঘটাতে তাকে পোস্টার বয় হিসেবে সাজিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। কয়েক মাসের মাথায় ক্লাবের পাশাপাশি দেশটিকেও যেন আপন করে নিয়েছে 38 বছর বয়সী এই ফুটবলার। গত বছর থেকে 22 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবসে সরকারি ছুটি ঘোষণা করে সৌদি আরব। সেই ছুটির দিনে রোনালদোকে নিয়ে এমারসুল পার্কে দিনটি ভিন্নভাবে উদযাপন করে আল নাসর। এদিন রোনালদো হাজির হয়েছে পুরোপুরি আরব্য সাজে। তার পরনে ছিল সাদা রঙের জুব্বা, যা সৌদি আরবের জাতীয় পোশাক হিসেবে পরিচিত। জুব্বার উপর নেভি ব্লু ও সোনালী রঙের মোড়ানো ডাকলা পরেন এই পর্তুগিজ। এরপর তলোয়ার হাতে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী আরদানাসে অংশ নেন তিনি। তখন তার কাঁধে ছিল সৌদি আরবের পতাকা। এই দিনের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে রোনালদো। লেখেন, সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আল নাসরে এই উদযাপনে অংশ নেওয়া বিশেষ এক অভিজ্ঞতা ছিল। তো দর্শক বন্ধুরা, আপনারা জানান রোনালদোকে এই পোশাকে কেমন লাগলো? দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।